আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদেরকে কাঁচা জলফাই দিয়ে ভীষণ মজার এবং একদম ভিন্নধর্মী একটা আচার বানিয়ে দেখাবো। এই আচারটা বানাতে আমাদের চুলা জ্বালানোর প্রয়োজন নেই, শুধুমাত্র হাতে মেখে বানানো এই আচার আপনি সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে। এখানে আমি বড় দেখে জলফাই নিয়েছি 1 কেজি 300 গ্রামের মতো। আর জলফাইটা খুব ভালো করে ধোয়ার পর একটা ঝাঁঝরিতে রেখে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর এই আচারটা বানানোর জন্য অবশ্যই কিন্তু বড় জলফাই নিতে হবে, ছোটো জলফাই দিয়ে কিন্তু আচারটা হবে না। এখন একটা ভেজিটেবল গ্রেটার নিয়েছি আর ভেজিটেবল গ্রেটারের যে সিদ্ধটা বড় ওটা দিয়ে আমি গ্রেট করব। জলফাইগুলো খুব ভালো করে ধোয়ার পর অবশ্যই পানিটা শুকিয়ে নিতে হবে, আর পানি যদি থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। ধীরে ধীরে হাতে সময় নিয়ে জলফাইগুলো গ্রেট করে নেবেন, খুব বেশি জোরে গ্রেট করবেন না, তাহলে আবার হাত কেটে যাবে। আমি সবগুলো জলফাই গ্রেট করে নিয়েছি, এই যে এই পরিমাণে জলফাই হয়েছে। এখন সাথে দিয়ে দিচ্ছে লবণ 2 টেবিল চামচ। লবণটা দেওয়ার পরে খুব ভালো করে জলফাইয়ের সাথে লবণ মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এটা 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এরই মাঝে আমি মশলাগুলো রেডি করব। বড় দেখে 2টা দেশি রসুন খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়ার পর এখন খোসাটা ফেলে দিব। এরপর নিয়েছি 2 টুকরা আদা, স্ক্রিনে দেখে আদার পরিমাণটা বুঝে নিতে হবে। এখন আদাগুলো টুকরো করে নিচ্ছি, আমি এগুলো পেস্ট তৈরি করে নিব। এর জন্য একটা ব্লেন্ডারের জাগ নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা সরিষা। এরপর ভিনেগার নিয়েছি, আর এই মিশ্রণটা ভিনেগার দিয়ে করতে হবে। আমি এখানে 4 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করেছি, এখানে কোনো অবস্থায় পানি দেওয়া যাবে না। আমি এটা পেস্ট তৈরি করে নিয়েছি, আর চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারেন, তবে পানি দেওয়া যাবে না, এভাবেই পাটায় বেটে নিতে হবে। এখন নিয়েছি কাঁচামরিচ, কাঁচামরিচগুলো খুব ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নেবেন। কাঁচামরিচের পানি আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি, এখন এটা কুচি করে নিতে হবে। কাঁচামরিচগুলো আমি কুচি করে নিয়েছি, 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে নিলাম। এই 1 ঘন্টায় কিন্তু এই জলফাই থেকে পানি বের হয়েছে। এখন একটা পাতলা সুতির কাপড় নিয়েছি, আর কাপড়টা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন 2 বার করে কাপড়ে জলফাইগুলো দিয়ে হাত দিয়ে চিপে পানিটা ফেলে দিতে হবে। এভাবে যদি আপনারা আচারটা বানান তাহলে কিন্তু বছর জুড়ে আচারটা সংরক্ষণ করতে পারবেন, আর এই আচার কিন্তু নষ্টও হয় না। পানিটা কিন্তু অবশ্যই খুব ভালো করে বের করবেন। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। কুচি করা জলফাই থেকে আমি পানিটা খুব ভালো করে চিপে বের করে নিয়েছি, এখন সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, কুচি করা কাঁচামরিচ আর পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 কাপ সরিষার তেল। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এখানে হাত লাগানো যাবে না, চামচ দিয়ে মিশাতে হবে। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে শুকনো একটা কাঁচের বয়ামে আচারগুলো নিয়ে ইচ্ছে করলে 2 থেকে 3 দিন রোদে দিতে পারেন, আর রোদে না দিলেও কিন্তু এই আচার নষ্ট হবে না। নর্মাল ফ্রিজে রেখে আপনারা 6 মাসের মতো এটা খেতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।